নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে বা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি চলতি সপ্তাহে ঢুকবে, এই প্রশ্নের উত্তরে কিন্তু বন্ধুরা বিভিন্ন খবর চারিদিক থেকে আসছে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে চলতি সপ্তাহে কিন্তু ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে চলেছে। আবার অনেকে বলছে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এই চলতি সপ্তাহে রিলিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছেড়ে দেওয়া হয়েছে, খুব শিগগিরই আপনারা টাকাটা পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বা কোনো সরকারি দপ্তর থেকে অফিসিয়ালভাবে কিন্তু কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি বা কোনো সংবাদ মাধ্যমে এমনটা প্রচার করা হয়নি বা বলা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা চলতি সপ্তাহেই দেওয়া হবে বা টাকা অলরেডি ছাড়া হয়ে গেছে, এমন কোনো তথ্য কিন্তু নেই। কিন্তু এমনই খবর বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ঘুরছে। তো সুতরাং আপনারা কিন্তু এইসব খবরে কোনো কান দেবেন না, কারণ আসল তথ্য হচ্ছে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ডিক্লেয়ার করা হয়নি যে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে। এমনকি ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গেছে এমন তথ্য কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে। অনেকে যেটা মনে করেন যে তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে তারা যখন কোনো গ্রাহক সেবা কেন্দ্র বা ব্যাংকের কোনো সিএসপিতে গিয়ে টাকা তোলেন, যখনই তাদের অ্যাকাউন্টে কোনো 500 টাকার অ্যামাউন্ট বা 1000 টাকার অ্যামাউন্ট তারা দেখেন, তারা ভাবেন যে এটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কিন্তু আসল ক্ষেত্রে দেখা যায় সেটা তারই কোনো রিলেটিভ বা তার কোনো আত্মীয় কিন্তু এই টাকাটা পাঠিয়েছে, বা অন্য কোনো খাতের টাকা, অন্য কোনো মাধ্যমের টাকা তাদের অ্যাকাউন্টে এসেছে, যেটা 500 বা 1000 টাকা। এবং এই অ্যামাউন্টটা দেখা মাত্রই কিন্তু একটা গুজব ছড়িয়ে পড়ে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে এসেছে। তো সুতরাং এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের সোমবারে, অর্থাৎ গতকাল পর্যন্ত কোনো টাকা কিন্তু আসেনি। আজকে মঙ্গলবার এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, তখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো খবর আসেনি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়া হয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। তো সম্ভবত যেটা আশা করা যাচ্ছে 10 বা 12 তারিখের পর থেকেই টাকাটা দেওয়া শুরু হবে, যেমনটা গত মাসে হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমরা বিভিন্ন ব্যাংকের যে সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র আছে, সেই গ্রাহক সেবা কেন্দ্রের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে মুহূর্তে কোনো অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সঙ্গে সঙ্গে কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন যে ফেব্রুয়ারি মাসের টাকা ঢোকা শুরু হয়েছে। এবং তার পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এবং আপনারা যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেদিনকে পাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের টাকা আপনারা পেতে শুরু করেছেন। তো সঙ্গে সঙ্গে আমরাও সেই সঠিক তথ্যের ভিত্তিতে অন্যদেরকে জানিয়ে দিতে পারবো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকে গেছে। কারণ প্রত্যেকেই কিন্তু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য অপেক্ষা করে থাকে, এবং এই টাকা কিন্তু তাদের বিভিন্ন কাজে লাগে, সেটা আমরাও বুঝি। সুতরাং আপনারাও হেল্প করবেন যাতে আপনাদের টাকাটা যদি অ্যাকাউন্টে চলে আসে সেটা আমাদেরকে জানালে আমরা আরও 10 জনকে, আরও 50 জনকে জিনিসটা জানাতে পারবো। এবং তার পাশাপাশি আমরাও বিভিন্ন যে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, যে মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ডিটেলস স্ক্রিনশট সহ প্রমাণ সহ আপনাদেরকে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কারণ কোনো রকম গুজব বা ফেক নিউজ কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ছড়ানো হয় না। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং সঠিক তথ্যটা সবসময় পেয়ে যান। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।